সকালে উঠে আচমকা দেখলেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গায়েব। নিমেষের মধ্যে হাতছাড়া গুরুত্বপূর্ণ নথি, ছবি, চ্যাট, মাথায় আকাশ ভেঙে পড়বে তো। ঠিক যেমনটা ঘটেছিল সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কোনোদিন সকালে উঠে আপনি দেখতেই পারেন যে আপনার হোয়াটসঅ্যাপটি আর কাজ করছে না, আপনি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ বা ছবি কিছু পাঠাতে পারছেন না বা কারোর থেকে কিছু পাচ্ছেনও না। কেন হচ্ছে এই ঘটনা? এই ঘটনা ঘটেছে বোলান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। 2015 সাল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়। চলতি বছরের 4 ফেব্রুয়ারি আচমকাই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের মেসেজ আসে। 4 ফেব্রুয়ারি থেকে আমার ফোনে হোয়াটসঅ্যাপে একটা মানে হোয়াটসঅ্যাপটা রাদার উইথড্রন হয়ে যায়। শেষ পর্যন্ত 17 ফেব্রুয়ারি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায় তাদের টার্মিনেশন ক্লজ অনুযায়ী সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। ফাইনালি 17 তারিখে তারা আমাকে জানালো যে তোমার হোয়াটসঅ্যাপটা আমরা ব্লক করে দিলাম, কারণ তোমার হোয়াটসঅ্যাপের নাম্বারের বিরুদ্ধে অনেক কমপ্লেন এসছে। এরপরই হোয়াটসঅ্যাপের গ্রিভান্স সেলে মেল করেন বোলান গঙ্গোপাধ্যায়। আমি যদি মানে না জেনে কোনো তোমাদের রুল ব্রেক করে থাকি তো আমি অ্যাপোলজি চাইছি, এবং আমার আমার এটা ইন্টেনশনাল নয়। বোলান গঙ্গোপাধ্যায় দাবি উল্টে তাকে অন্য নম্বর রেজিস্টার করতে বলা হয়। এরপরই সাইবার বিষয়ক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন বোলান গঙ্গোপাধ্যায়। আর প্রথমে আমি হোয়াটসঅ্যাপকে একটা চিঠি করি গ্রিভেন্স সেলকে। হোয়াটসঅ্যাপের গ্রিভেন্স সেলকে চিঠি করার পর দেখা যায় যে সেই চিঠিটা ফিরে আসে, বলে এই অ্যাড্রেস এক্সিস্ট করছে না। পরবর্তীকালে হোয়াটসঅ্যাপের মালিক যে ফেসবুক মেটাকে আমরা নোটিশ করি। এরপরই অবশ্য ফের বোলান গঙ্গোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সচল হয়ে যায়। জানা গিয়েছে তথ্য বা ছবি যাচাই না করেই অনেক সময় তা ফরওয়ার্ড করা হচ্ছে, কঠোরভাবে তা মনিটর করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ভুয়ো মেসেজ, ছবি বা ভিডিও পাঠালেই সেই অ্যাকাউন্ট সাসপেন্ড করা হচ্ছে। এক্ষেত্রেও কি তাই ঘটেছিল? বোলান গঙ্গোপাধ্যায় দাবি তাকে কিছুই জানানো হয়নি। কিছুই তুমি আমায় জানালে না, আমাকে বলতে দিলে না, অথচ আমার অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিলে। হোয়াটসঅ্যাপ রুল বানালে সেই রুল বানাতেই পারে তারা, কিন্তু সেই রুলটা আমাদের দেশের সংবিধানের উপরে নয়, সেটা আমাদের দেশের লয়ের উপরে নয়। ইতিমধ্যেই 30 লক্ষের বেশি মানুষের সাথে কিন্তু এই ঘটনা ঘটেছে। সাইবার বিশেষজ্ঞদের মতে যে ভুয়ো মেসেজ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে অবশ্যই করে নজর থাকা দরকার, কিন্তু একই সঙ্গে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নিজস্ব রুল বানিয়ে খর্ব করছে সাধারণ মানুষের অধিকার। ক্যামেরায় নবীনের সাথে অর্কদীপ্ত, Zee 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।